নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীমনস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা তো আজকে আমি ব্যাচ ফ্লাওয়ার রেমেডির রেস্কিউ রেমেডির থার্টি সম্বন্ধে আলোচনা করব এর আগে ব্যাচ ফ্লাওয়ার রেমেডির মধ্যে অ্যাস পেন মানে সাতটা ক্যাটাগরি আছে ব্যাচ ফ্লাওয়ার রেমেডি তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ফিয়ার আর ফিয়ারের মধ্যে একটা মেডিসিন হচ্ছে অ্যাসপেন সেটাকে নিয়ে আমি আলোচনা করেছিলাম আর আজকে আমি রেস্কিউ রেমেডি থার্টি নিয়ে আলোচনা করবো এই রেস্কিউ রেমেডি এই ব্যাচ ফ্লাওয়ারটা আগে জানুন ব্যাচ ফ্লাওয়ার হচ্ছে আটত্রিশ গ্রুপ অফ মেডিসিন অর্থাৎ থার্টি এইট মানে আটত্রিশটা মেডিসিন আছে এই ব্যাচ ফ্লাওয়ার রেমেডিতে বিভিন্ন রকম প্ল্যান ফুল পাতাকে সংগ্রহ করে ইংলিশ ডাক্তার এডওয়ার্ড ব্যাচ উনিশশো কুড়ি থেকে উনিশশো তিরিশ বছরের মধ্যে এই সময়ে দশ বছরের মধ্যে তিনি আটত্রিশটা মেডিসিন আবিষ্কার করেছিলেন তারও পিছনে মানে যে তৈরি করার কিছু পদ্ধতি আলাদা ছিল এই মেডিসিনগুলো তো এর যে কাজ পরবর্তীকালে দেখে এইটাকে এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে এর যে এত সুন্দর রেজাল্ট তো এই যে আটত্রিশটা মেডিসিন এটাকে সাতটা ক্যাটাগরিতে ডিভাইডেড করা হয়েছে আর এই সাতটা ক্যাটাগরি সম্বন্ধে আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে আমি লিখে দেবো এই সাতটা ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরি তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখান থেকে এই যে রেস্কিউ রেমিডি থার্টি মানে এই রেস্কিউ রেমিডিতে এই আটত্রিশটা মেডিসিনের মধ্যে পাঁচটা মেডিসিন বাছাই করে এক একত্র করে কম্বিনেশান তৈরি করেছিল আর এই পাঁচটি মেডিসিনের কম্বিনেশানে যে মেডিসিনটি তৈরি হয়েছিল তার নাম হচ্ছে রেস্কিউ রেমেডি আর এই রেস্কিউ রেমেডি থার্টি নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করবো এই রেস্কিউ রেমেডি যে থার্টি এটাতে পাঁচটা মেডিসিন মিক্সিত আছে কম্বিনেশান আছে তাহলে এই পাঁচটা মেডিসিন কি কী সেটাকে কিন্তু আমাদের একটু জানা দরকার আছে আমি অবশ্য ডেসক্রিপশন বক্সে এই পাঁচটা মেডিসিন আমি লিখে দেবো তো আবার আমি একটুখানি আপনাদের কাছে আলোচনা করি এই পাঁচটা মেডিসিন কি কী বেথলেহেম স্টার্ট অফ বেথলেম এটা হচ্ছে প্রথম মেডিসিন এর নামেই এই রকম এটা কি মেন্টাল শক কোন ট্রমা কোনো দুর্ঘটনা বা কোনো কুসংবাদের পর থেকে তার যে ভয় এইটাকে সংক্ষিপ্ত আমি বলে দিলাম এই ক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করে দ্বিতীয় মেডিসিন হচ্ছে রক রোস রক রোস এইটাই হচ্ছে দ্বিতীয় মেডিসিন এই মেডিসিনের নাম দেখবেন প্যালপিটেশান এনজাইটি তার সাথে তার ঘাম অনেকের প্যালপিটেশন হচ্ছে চেঞ্জ হচ্ছে কী হবে কি হবে তার সাথে ঘাম এই রকম তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা হয় আর এটা কেন হয় এটা কোনো একটা সিচুয়েশনের জন্য হয় সেটা ওই মেডিসিনের ডিটেলসে লেখা আছে আমি জাস্ট টাচ করে করে যাচ্ছি নেক্সট মেডিসিন তৃতীয়ত তো তৃতীয়ত যে মেডিসিনটা হলো সেটা হচ্ছে চেরি প্লাম মানে পেশেন্ট বলবে কোনো একটা সিচুয়েশানে সে বলবে আমি মরে যাব আমি বাঁচব কোনো একটা সিচুয়েশানে নিজেকে সে কন্ট্রোল করতে পারে না কি কন্ট্রোল করতে পারে না মৃত্যুর হাত থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে না আমি শর্টকাটে বলে যাচ্ছি এটা হচ্ছে চেরি প্লাম হোমিওপ্যাথিক মেডিসিন মানে সই হোমিওপ্যাথি না মানে ব্লাজ ফ্লাওয়ার রেমেডির মধ্যে একটা মানে রেস্কিউ রেমেডির মধ্যে তৃতীয় মেডিসিন এটা নেক্সট মেডিসিন হলো ক্লিম্যাটিস যারা আনহ্যাপি থাকে অন্য দুনিয়াতে থাকে অন্য খেয়ালে থাকে অন্য দিনিয়াতে চলতে থাকে নিজেকে এই রকম টাইপের লোক আনহ্যাপি সময় থাকে তো এটা আমি শর্টে বললাম ক্লিম্যাটিস চার নম্বর মেডিসিন এবং পাঁচ নম্বর মেডিসিন হলো ইমপ্যাসেন্ট ইমপেশেন্টস মানে পেশেন্ট আর এটাকে ইমপেসেন্ট বলা হয় এটা হচ্ছে একটা মেডিসিনের নাম এটা পাঁচ নম্বর মেডিসিন এটা মানে কি পেশেন্ট সময় বকে কী বকে সে নিজেই জানে না পেশেন্ট সবসময় বকতে থাকে তাহলে এগুলো কিন্তু সব মানসিক লক্ষণ আর এতগুলো মেডিসিন দিয়ে রেস্কিউ রেমিডি থার্টি যেহেতু তৈরি হচ্ছে তাহলে আপনারা বলুন এমন কোন মানসিক হিস্টেরিয়ার পেশেন্ট আপনারা পাবেন যেখানে এই মেডিসিনটি কাজ করবে না তাহলে সেখানে এই মেডিসিন এমার্জেন্সি কন্ডিশনে তাদেরকে ওখান থেকে বার করে নিয়ে চলে আসবে কিন্তু এটাকে কনস্টিটিউশনাল রেমেডি নয় যে তাকে পুরোপুরি সারাবে পুরোপুরি সারাতে গেলে তার মেন্টাল কন্ডিশানটাকে জানতে হবে কজেস জানতে হবে তার ধাতুগত চিকিৎসা দিতে হবে ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আর এটা যে পেশেন্ট ভুগছে স্টেরয়েড খাচ্ছে পেশেন্ট মরণাপন্ন অবস্থায় চলে গেছে তাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা যাবে তো চলুন বন্ধুরা এই মেডিসিনটা হোমিও মানে কি কোন কোন দিক থেকে আমরা কাজ পাই মানে পেশেন্টদের যে কোন কোন ক্ষেত্রে আমরা এই মেডিসিনটা দেব সেটা নিয়ে আমি আজকে আলোচনা করি প্রথমত আমি বলবো এনজাইটি এনজাইটি মানে কি এনজাইটি ঘাবড়হাট যেটাকে বলা হয় না মানে যে কোনো প্রকারের এনজাইটি মানে পৃথিবীতে যত প্রকার এনজাইটি আছে আপনি ভাবুন আর্সেনিকের এনজাইটি অন্যান্য মেডিসিনের এনজাইটি এই এনজাইটি সেই এনজাইটিতে আপনি মেডিসিনটি দিতে পারবেন যেমন দেখা যাচ্ছে কোনো দুঃসংবাদ শুনলো বুকের মধ্যে প্যালপিটেশান আর্জেন্ডাইটি কামের মতো এনজাইটি হচ্ছে বা কোনো কিছু দেখলো রক্ত কাটাকাটি দেখলো দেখার পর এনজাইটি হচ্ছে বা কোনো কিছু খারাপ খবর শোনার পর বা কোনো কথা সে নিজে দেখলো বা শুনলো তারপর থেকে না তার মনের মধ্যে থেকে সেটাকে আর বার করতে পারছে না সেই জিনিসটাই যেন বাজছে এই যে এনজাইটি হ্যাঁ এই এনজাইটির জন্য প্যালপিটেশান হওয়া ঘাম হওয়া অতিরিক্ত মানে থর কাপা। কাঁপা মানে তার যেন একটা আড়ষ্ট মতো হয়ে আসা তাহলে এনজাইটি বা ঘাবাহাটের জন্য এটাকে ইউজ করা যেতে পারে নিঃসন্দেহে এছাড়াও বাচ্চাদের এডিএইচডিতে কাজ করা হয় এডিএইচডি মানে কি অ্যাটেনশন ডিপিসিড অ্যাক্টিভিটি ডাইসোল্ডার বাচ্চারা যখন আনকন্ট্রোল চলে যায় মানে ইম্পালসিভ হয়ে যায় তারা নিজেকে নিজে থেকে কন্ট্রোল করতে পারে না ইম্পালসিভ যেটা সেটাক করে বসে বাচ্চা কাচ্চা তো এই রকম আনকন্ট্রোল যেন ইম্পালসিভ হয়ে যায় তাদের নেচারকে কন্ট্রোল করার জন্য এই রেস্কিউ রেমেডি ইউজ করা যেতে পারে নেক্সট বলব বাইপোলার ডিসঅর্ডার মানে পেশেন্ট এতটা বেশি ডিপ্রেশনে চলে যায় এতটা বেশি গভীর চিন্তার মধ্যে চলে যায় সে যে নিজের চিন্তা এনজাইটি মনের মধ্যে থেকে বার করতে পারে না এমন পরিস্থিতি হয়ে যায় মনের মধ্যে এমন ঘৃণা হয়ে যায় যে আমি এইবারে সুইসাইড করে দেবো মানে তাকে আর ধরে রাখা যাবে না হয়তো দড়ি নিয়ে ছুড়লো বা রাস্তা দিয়ে ছুড়লো একটা অস্ত্র নিয়ে ছুড়লো আমি এবারে মরে যাবো রকম কন্ডিশনে চলে যায় এবং পেশেন্ট কখনো কখনো সুইসাইড পর্যন্ত করে ফেলে এই রকম তার যে নেগেটিভ থট প্রচুর পরিমাণে মনের মধ্যে চলে আসে আর এই নেগেটিভ থটকে পজিটিভ থটে কনভার্ট করার জন্য এই রেস্কিউ রেমেডি ব্যবহার করা যায় তার একেবারে দেখা যাচ্ছে ঘুম বন্ধ হয়ে যাচ্ছে আর ঘুম আর হচ্ছে না এই নেগেটিভ থটের জন্য বাইপোলার ডিসঅর্ডার অতিরিক্ত চিন্তা এই চিন্তার কারণেই তার বিভিন্ন রকম সমস্যা চলে আসতে পারে হাইপার ম্যানিয়া হয়ে গেছে হ্যাঁ এর ম্যানিয়াটা আর তার মধ্যে থেকে যাচ্ছে না বাইপোলার ডিসঅর্ডার আপনারা দেখে নেবেন ওই তোর বাইপোলার ডিসঅর্ডারের যতগুলি মেডিসিন আছে হ্যাঁ সেগুলো হোমিওপ্যাথিতে আছে কিন্তু এই মেডিসিনটি রেস্কিউ মেডি থার্টি তাদেরকে হেল্প করবে এছাড়া দেখা যায় না বাচ্চাদের মধ্যে কি হয় না খুব বেশি পরিমাণে তাদের হাইপার অ্যাক্টিভ হয়ে যায় মানে রাত্রে তাদের ঘুম আসে না কোনো ওষুধপালা না খাওয়ালে তারা রাত ভোর মারপিট করতে থাকে ঝগড়া করতে থাকে তোমার খেলাধুলা করতে থাকে তারা আর ঘুমাবে না তো সেক্ষেত্রে তাদেরকে মাইন্ডকে কন্ট্রোল করার জন্য এটাকে ইউজ করা যায় বা বয়স্ক ব্যক্তি যারা আছে না এই বয়স্ক ব্যক্তিরা একটুখানি ঘুমালও তাদের জেগে উঠলো আর তাদের ঘুম হয় না তো এই রকম কন্ডিশনে বয়স্ক ব্যক্তিদেরকেও কন্ট্রোল করার জন্য ঘুমটাকে ঠিক করার জন্য এই মেডিসিনটিকে ইউজ করা যায় তাহলে আমি ইনসোমনিয়া মানে ঘুম না হওয়ার জন্য আপনাদের কাছে আলোচনা করলাম এছাড়া আমি যদি ঘুমের সম্বন্ধে স্পেসিফিক বলি না শোক দুঃখ কষ্ট হতাশা মানসিক ডিপ্রেশান অর্থাৎ বাবা মারা মারা গিয়েছে মা মারা গিয়েছে বউ মারা গিয়েছে কিন্তু এই সমস্ত কন্ডিশনের পরে তার কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হয়ে গেছে বা ব্যবসায়েতে লস হয়েছে বিভিন্ন রকম সমস্যার জন্য না তার ঘুম চলে গেছে আর তার আর ঘুম আসে না সব সময় চিন্তা থাকে বিডি বিড় বিড় করে কি যেন বকে আর তার আসে না সারা রাত এইভাবে কেটে যায় আর তার জন্য তার শরীরে বিভিন্ন রকম ডেভেলপ হচ্ছে ঘুম না হলে তার শরীরে কত রকম রোগ হয় এমনকি তাদের স্টেরয়েড খাইলেও ঘুম হয় না তাহলে রেস্কিউ রেমেডি তাদেরকে হেল্প করতে পারে তাদের মনের মধ্যে ওই যে চিন্তা ভাবনা ওই যে নেগেটিভ থট ওইগুলোকে সরিয়ে দেবে দিয়ে তাদের পজিটিভ থট তাদের নর্মালাইজ করে দেবে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তাদেরকে ওই একই স্টেট থেকে তাদেরকে বার করে দেবে এই ওষুধটি মানে আমরা দু বড়োদের যদি বলি দু থেকে চার ফোঁটা চার ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আর ছোটোদের জন্য আপনি দু ফোঁটা করে আপনারা ইউজ করতে পারেন বেশ কয়েকদিন ইউজ করতে পারেন এইবারে নেক্সট বলবো হিস্টেরিয়া হিস্টেরিয়ার পেশেন্ট আপনারা দেখলে বুঝতে পারবেন মানে তার ছে মানে তার দেখা যাচ্ছে কি হলো স্বামী মারা গিয়েছে বা তার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে বা অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হয়ে গেছে বা কোনো ব্যবসায়িক লস হয়ে গেছে তার মনের মধ্যে না শান্তি চলে গেছে মানে সে এক জায়গায় বসে আছে মন মরে চুপচাপ বসে আছে হিস্টেরিয়াগ্রস্ত মানে মনের মধ্যে যেন কোনো যান নেই কোনো শক্তি নেই সে মাথা ছানে না ভালোভাবে জামা কাপড় ঠিকঠাক পরে না সবসময় বিড় 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 করে বক বক করে বকছে শরীরে অ্যানিমিয়া চলে এসেছে সে খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে নিজের শরীরের কোনো যত্ন নিচ্ছে না সব সময় উদাস হতাশা হয়ে বসে আছে কি যেন আকাশ মানে তাইকে চিন্তা করছে হিস্টেরিয়ার পেশেন্ট যেগুলো হয় তাদের ক্ষেত্রে আপনি এই রেস্কিউ রেমেডিটাকে ইউজ করতে পারেন নেক্সট বলবো সন্দেহ বাতিক তে ইউজ করবেন মানে অনেক অনেক স্বামী আছে না বউকেও সন্দেহ করে বউ আছে দেখবেন স্বামীর ওপরে সন্দেহ করে কি না রাত্রে জেগে তারা পাহারা দেবে মনে হয় কোনো কেউ আসছে আমার বউয়ের কাছে আসে বা বউ মনে করবে স্বামীর কাছে আসে কেউ বেলা আসছে গেঁট দেয়া আছে তবু ওই হাঁড়ি কুড়ি যদি ইঁদুর ঘুটঘাট করে তো জেগে উঠবে মানে ওই বোধহয় কেউ আসছে তাহলে এই যে সন্দেহ বাড়ির কাউকে সে বিশ্বাস করে না বাড়ির কাউকে সে সন্দেহ করে প্রত্যেককে সন্দেহ করে কাউকে বিশ্বাস করে না বাইরের লোককেও বিশ্বাস করে না এই যে মনের মধ্যে যে নেগেটিভ থট যে বিশ্বাস না করা বাইরে কাউকে করে না পরিবারেরও কাউকে করে না ঠিক এই ক্ষেত্রে তার নেগেটিভ এই যে থট এগুলোকে সরানোর জন্য রেস্কিউ রেমেডি তাদেরকে হেল্প করতে পারে এইবারে বলবো সোশ্যাল ফোবিয়া মানে যেমন আর্জেন্ট নাইটিকাম আমি না অনেকে আছে দেখবেন ভিড়ের মধ্যে যেতে পারে না মানে কোনো লোকজনের ভিড়ে যেতে পারে না বা বেড়াইটা কার কোনো লোকজন নতুন লোকজন আসলে তার সাথে তার সামনে যেতে পারে না তার সাথে কথা বলতে পারে না বা সোসাইটিতে কাজ করার জন্য যেসব অফিসাল লেভেলের লোকজন আছে তাদের সামনে গিয়ে যে কথা বলবে বা তাদের সামনে গিয়ে দাঁড়াবে সেই সাহস তাদের মধ্যে থাকে না সোশ্যাল পেডিয়া নতুন লোকজনের ভয় বা লোকজনের ভিড়ে যেতে ভয় বা সেখানে গিয়ে তাদের সাথে দাঁড়িয়ে তাদের সাথে কি কথা বলা উচিত বা কী কথাবার্তা বললে সামাজিক লেভেলটা তাদের সোসাইটিতে তাদের বজায় থাকবে সেইটা কিন্তু তাদের মধ্যে হারিয়ে ফেলছে সেইটা তাদের মধ্যে নেই মানে তাদের সোশ্যাল ফোবিয়া কোনো নতুন লোকজনের ভিড়ে সে যেতে পারবে না তার সাথে কথা বলতে পারবে না হ্যাঁ যে কথা বলবে কি কথা বলবে তার সাথে দাঁড়িয়ে সেটা তাদের মধ্যে নেই তো এই রকম ধরনের সোশ্যাল ফোবিয়াকে এই রেস্কিউ রেমেডি কন্ট্রোল করতে পারে নেক্সট বলবো অ্যাঙ্গার মানে রাগ এটা কিন্তু রাগের যে ডেন্সিটি আছে সেই ডেন্সিটিটাকে কমায় মানে কেমন মানে এর যে রাগ রাগ হলে কিন্তু এ পেশেন্ট যা কিছু করে দিতে পারে সামনে যা কিছু করতে পারে মানে সে মারতেও পারে লড়তেও পারে মার্ডার করতেও পারে এই রকম যে হাই যে মেনিয়া মানে যাদের রাগ চলে এসেছে মানে রকম সিবিলিটিক টেন্ডেন্সি ডেস্ট্রয়েড করে দেবে তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটিকে রাগের টেন্সিটিটা কমাবে তাদেরকে ইউজ করা যায় তাহলে এই ব্যাচ ফ্লাওয়ার রেমেডিতে যত ওষুধ আছে কিন্তু সবই শোক দুঃখ কষ্ট মানে মানসিক সিমটোমের উপরে সব কিছু আছে তবে মানসিক রুগী যদি কোনো কিছু পায় তাহলে ব্যাচ ফ্লাওয়ার রেমেডি দিলে তারা কিন্তু কন্ট্রোলে চলে আসবে তো যাই হোক সারাতে গেলে কনস্টিটিউশনাল মেডিসিন তাদেরকে খেতে হবে বাচ্চারা দু করে দিনে তিনবার বড়রা চার ফোঁটা করে দিনে তিনবার বেশ কিছুদিন এক মাস বা এক সপ্তাহ দু সপ্তাহ খেলে কন্ট্রোল হয়ে গেলে আপনারা বন্ধ করে দেন কিন্তু সারাতে গেলে ধাতুগত চিকিৎসা করতে হবে এটা কোনো সারানোর মেডিসিন নয় কজেসটাকে জানতে হবে ধাতুগত চিকিৎসা করতে হবে তো এটা পারমানেন্টভাবে রিলিট দেওয়া যাবে না আপনাকে অ্যাকুইট কন্ডিশনটাকে এটাকে আপনাকে রিলিফ দিয়ে দেবে খুব ভালো মেডিসিন রেস্কিউ রেমেডি এরপরে আমি ব্যাস ফ্লাওয়ারের আটত্রিশটা গ্রুপ অফ মেডিসিন আছে এই আটত্রিশটা গ্রুপ অফ মেডিসিনে আশা করছি আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট না করলে তাহলে কিন্তু আমি এই ওষুধগুলো আর আগাবো না এখানে থেমে যাব তো নমস্কার এই পর্যন্ত দেখাবো একটু নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকেনটি প্রেস করবেন যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার